স্কুল প্যারেন্টিং প্রিস্কুলারদের জন্য বিচ্ছিন্নতার উদ্বেগ দূরীকরণে প্রশান্তিময় প্রকল্প। স্কুল প্যারেন্টিং একটি বৃহৎ বিশ্বে সামান্য দুঃসাহসী হওয়া উত্তেজনাপূর্ণ হতে পারে, কিন্তু কখনও কখনও এটি ভীতিকর হতে পারে, বিশেষ করে আমাদের মূল্যবান প্রিস্কুলারদের জন্য। বিচ্ছেদ উদ্বেগ একটি প্রাকৃতিক বিকাশের পর্যায়ে যেখানে ছোটরা তাদের প্রিয়জনদের থেকে আলাদা থাকার বিষয়ে উদ্বিগ্ন, তাদের উদ্বিগ্ন এবং অভিভূত বোধ করতে পারে। যদিও এটি বেড়ে ওঠার একটি স্বাভাবিক অংশ, তাদের কষ্টের সাক্ষী হওয়া পিতামাতা এবং যত্নশীলদের জন্য কঠিন হতে পারে, কিন্তু ভয় পাবেন না সহ অভিযাত্রীরা। আপনার রুটিনের সহজ এবং আকর্ষক ক্রিয়াকলাপগুলিকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে আপনি আপনার ছোট্ট এক্সপ্লোরারকে তাদের উদ্বেগগুলি পরিচালনা করতে এবং আত্মবিশ্বাসের সাথে বিচ্ছেদগুলি নেভিগেট করার জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলির সাথে সজ্জিত করতে সহায়তা করতে পারেন। সুতরাং উদ্বিগ্ন হৃদয়কে প্রশমিত করতে এবং সুরক্ষিত সংযুক্তিগুলিকে লালন করার জন্য পাঁচটি মজাদার এবং কার্যকরী শান্ত করার ক্রিয়াকলাপ অন্বেষণ করে আবিষ্কারের একটি যাত্রা শুরু করি। এক, একটি নিরাপদ আশ্রয় তৈরি করুন, সংবেদনশীল খেলার শক্তি প্রকল্প। স্নিগ্ধ কম্বল, শান্ত সঙ্গীত এবং প্রশান্তিদায়ক টেক্সচারে ভরা একটি আরামদায়ক নক কল্পনা করুন। এই সংবেদনশীল আশ্রয়স্থল হতে পারে আপনার সন্তানের কাছে যাওয়ার জায়গা যখন দুশ্চিন্তা ঢুকে যায়। এটিকে তুলতুলে খেলার ময়দা, সিল্কি স্কার্ফ বা ওজনযুক্ত কম্বলের মতো মৃদু শান্ত টেক্সচার দিয়ে পূরণ করুন। আরামদায়ক সঙ্গীত বা প্রকৃতির শব্দ বাজান এবং ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েলের মতো শান্ত ঘ্রাণ যোগ করুন, বিচ্ছুরিত, সরাসরি প্রয়োগ করা হয়নি। চকচকে জল দিয়ে সংবেদনশীল বোতল তৈরি করা বা বালি, পেইন্ট বা মালকড়ি দিয়ে শান্ত শিল্প তৈরি করার মতো কার্যকলাপে জড়িত হন। এই ক্রিয়াকলাপগুলি আরামদায়ক সংবেদনশীল ইনপুট প্রদান করে, শিথিলকরণ এবং স্বনিয়ন্ত্রণকে প্রচার করে। দুই, গভীর শ্বাস নিন, লিটল এক্সপ্লোরার, শিথিলকরণের শিল্পে আয়ত্ত করা। গভীর শ্বাস নেওয়া একটি সুপারহিরো শক্তি যা প্রত্যেকের কাছে অ্যাক্সেসযোগ্য, এমনকি প্রশিক্ষণে থাকা ক্ষুদ্র সুপারহিরোরাও। কৌতুকপূর্ণ কার্যকলাপের মাধ্যমে আপনার শিশুকে মজাদার এবং আকর্ষক শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের সাথে পরিচয় করিয়ে দিন। কল্পনা করুন তুলতুলে ড্যান্ডেলিয়ন ফুঁকছেন বা ছোট নৌকা হওয়ার ভান করছেন তাদের নিঃশ্বাসের ঢেউয়ের সাথে, এমনকি আপনি বিভিন্ন শ্বাস প্রশ্বাসের ছন্দের মাধ্যমে তাদের গাইড করতে মজাদার অক্ষর বা রঙিন অঙ্কন সহ শ্বাস কার্ড তৈরি করতে পারেন। মনে রাখবেন, অনুশীলন নিখুঁত করে তোলে, তাই এই ব্যায়ামগুলিকে প্রতিদিনের রুটিনে অন্তর্ভুক্ত করুন, যেমন ঘুমানোর সময় বা সকালে ঘুম থেকে ওঠার সময়, এগুলিকে তাদের দৈনন্দিন প্রবাহের একটি স্বাভাবিক অংশ করে তোলে। তিন, গল্প সময় অ্যাডভেঞ্চার, সহানুভূতি এবং বোঝার আলিঙ্গন। বই আমাদের বিভিন্ন জগতে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে এবং উদ্বিগ্ন প্রিস্কুলারদের জন্য তারা তাদের আবেগ বোঝার এবং পরিচালনা করার জন্য শক্তিশালী হাতিয়ার হতে পারে। বিচ্ছেদ উদ্বেগ বা অনুরূপ থিমগুলির সাথে মোকাবিলা করে এমন বয়স উপযুক্ত বইগুলি চয়ন করুন, একসাথে পড়ুন, চরিত্রের অনুভূতি নিয়ে আলোচনা করুন এবং কীভাবে তারা প্রিয়জনদের থেকে আলাদা থাকার সাথে মোকাবিলা করে। ইতিবাচক মোকাবিলা করার পদ্ধতি এবং সুখী সমাপ্তিতে বুনতে আপনার সন্তানকে তাদের নিজস্ব অনুভূতি শেয়ার করতে এবং একসাথে গল্প তৈরি করতে উৎসাহিত করুন। চার, কৌতুকপূর্ণ অংশীদারিত্ব, সংযোগের মাধ্যমে নিরাপত্তা তৈরি করা। মনে রাখবেন, আপনি একা এই অ্যাডভেঞ্চারে নন, একসাথে খেলা সংযোগ এবং আশ্বাসের সুযোগ দেয়। ভান খেলায় জড়িত হন যেখানে আপনি অভিযাত্রীরা একসাথে উত্তেজনাপূর্ণ অ্যাডভেঞ্চারে যাচ্ছেন, সর্বদা নিরাপদ বেস ক্যাম্পে বাড়িতে ফিরে যাচ্ছেন। বিচ্ছেদ চিহ্নিত করতে হাই ফাইভ, গোপন হ্যান্ডশেক বা মূর্খ গানের মতো বিদায় অনুষ্ঠান তৈরি করুন এবং আপনার সন্তান জানে যে আপনি ফিরে আসবেন তা নিশ্চিত করুন। উপরন্তু তাদের বিচ্ছেদের জন্য প্রস্তুতি, তাদের প্রিয় আরামের খেলনা প্যাক করা বা আপনি দূরে থাকাকালীন তাদের একটি কার্যকলাপ বেছে নেওয়ার জন্য জড়িত করুন। পাঁচ, অনুশীলন নিখুঁত করে তোলে, ধীরে ধীরে এক্সপোজার এবং ইতিবাচক শক্তিবৃদ্ধি। উদ্বেগকে জয় করা প্রায়শই ছোট পরিচালনাযোগ্য পদক্ষেপ নেওয়া জড়িত। সংক্ষিপ্ত এবং ইতিবাচক অভিজ্ঞতা দিয়ে শুরু করে বিচ্ছেদ উদ্বেগকে ট্রিগার করে এমন পরিস্থিতিতে ধীরে ধীরে এক্সপোজারের পরিচয় দিন। উদাহরণস্বরূপ, আপনার সন্তানকে একজন বিশ্বস্ত তত্ত্বাবধায়কের সাথে সংক্ষিপ্ত সময়ের জন্য আপনার থেকে দূরে থাকার অভ্যাস করতে দিন, তারা আত্মবিশ্বাস অর্জন করার সাথে সাথে ধীরে ধীরে সময়কাল বাড়িয়ে দিন। ইতিবাচক শক্তিবৃদ্ধি এবং উৎসাহ দিয়ে তাদের সাফল্য উদযাপন করুন, যতই ছোট হোক না কেন। মনে রাখবেন, অগ্রগতি পরিপূর্ণতা নয়, লক্ষ্য। উদ্বেগ শান্ত করার জন্য অতিরিক্ত টিপস শুনুন এবং যাচাই করুন।
আপনার সন্তানকে জানতে দিন যে তাদের অনুভূতিগুলি বৈধ এবং আশ্বাস ও সহায়তা প্রদান করুন। রুটিন বজায় রাখুন। অনুমানযোগ্য রুটিন স্থিতিশীলতা এবং নিরাপত্তার অনুভূতি প্রদান করে। স্ক্রিন টাইম সীমিত করুন। অতিরিক্ত স্ক্রিন টাইম উদ্বেগ বাড়িয়ে তুলতে পারে। বহিরঙ্গন খেলা এবং শারীরিক কার্যকলাপ উৎসাহিত করুন। পেশাদার সাহায্য নিন। যদি উদ্বেগ অব্যাহত থাকে বা দৈনন্দিন জীবনে হস্তক্ষেপ করে, তাহলে একজন শিশু থেরাপিস্টের সাথে পরামর্শ করুন। আপনার দৈনন্দিন রুটিনে এই শান্ত ক্রিয়াকলাপগুলি এবং টিপসগুলিকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে আপনি আপনার ছোট্ট অভিযাত্রীকে আত্মবিশ্বাসের সাথে বিশ্বে নেভিগেট করার জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলি দিয়ে সজ্জিত করতে পারেন। জেনে রাখুন যে আপনি দূরে থাকলেও আপনার ভালোবাসা এবং সমর্থন সবসময় কাছাকাছি থাকে। মনে রাখবেন, আপনি একসাথে এই যাত্রায় আছেন এবং ধৈর্য, বোঝাপড়া এবং মজার ছিটা দিয়ে আপনি আপনার ছোট্ট হৃদয়কে, এমনকি সবচেয়ে বড় উদ্বেগগুলিকে জয় করতে সাহায্য করতে পারেন।